নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, যেটা খবর পাওয়া যাচ্ছে যে শুভেন্দু অধিকারীকে রাজ্য বিজেপির সভাপতি করা হতে চলেছে, ডিসেম্বর মাসের মধ্যেই তা ঘোষণা হতে চলেছে। আর শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার পদে ইস্তফা দেবেন, নতুন বিরোধী দলনেতা করা হতে পারে মনোজ টিক্কাকে। বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় সম্পাদক বা সংসদীয় দলের কোনো পদ দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। বঙ্গ রাজ্য রাজনীতির যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বিজেপির সাংগঠনিক রদবদল নিয়ে এখন এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। বিষয়টি ঠিক কী ঘটেছে? বিজেপির একটি সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি পদে নিয়ে আসার বিষয়টি নিয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন বিএল সন্তোষ সবার সঙ্গে এরই মধ্যে কথা বলে ফেলেছেন এবং কথা বলার পর বিষয়টি তিনি ঠিকও করে ফেলেছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এ বিষয়ে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত খুব শিগগিরই নেওয়া হবে বলে খবর পাওয়া যাচ্ছে। এখন যেটা কথা হচ্ছে যে দিলীপ ঘোষকে নিয়ে তাহলে কি ভাবা হচ্ছে? কেননা যেটা বিজেপি সূত্র মারফতই খবর পাওয়া যাচ্ছে যে আরএসএস চাইছে ফের রাজ্য বিজেপির পদে এই দিলীপ ঘোষকে নিয়ে আসতে। অর্থাৎ পশ্চিমবঙ্গ বিজেপির দায়িত্ব ফের দিলীপ ঘোষের হাতেই দেওয়া হোক, এমনটাই কিন্তু আরএসএস চাইছে। কেননা আরএসএস এর সংগঠন থেকেই দিলীপ ঘোষের উত্থান। কিন্তু বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ মোদী, শাহ, নাড্ডারা, তারা কিন্তু দিলীপ ঘোষকে ফের বঙ্গ বিজেপির দায়িত্ব দিতে অনিচ্ছুক। অর্থাৎ তারা চাইছেন যে নতুন এমন একজনকে দায়িত্ব দেওয়া হোক যিনি পশ্চিমবঙ্গের রাজনীতিটা ভালো মতো বোঝেন এবং তৃণমূলের সঙ্গে একবারে সমানে সমানে টক্কর দিতে পারবেন। এক্ষেত্রে দিলীপ ঘোষের বদলে তাই শুভেন্দু অধিকারী যোগ্য লোক বলে মনে করছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। তাছাড়া দিলীপ ঘোষ যদি আবারও রাজ্য সভাপতির পদে আসেন, তাহলে নতুন করে বিজেপির মধ্যে যে আদি নব্বের দ্বন্দ্ব লড়াই, সেটা ফের প্রকাশ্যে চলে আসতে পারে, সেটা ফের বড় রকমের ইস্যু হয়ে যেতে পারে, এমনটাই কিন্তু মনে করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই অবস্থায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যেটা চাইছে যে দিলীপ ঘোষ সর্বভারতীয় সহসভাপতির পদেই থাকুন, বরং তাকে বাড়তি দায়িত্ব হিসেবে অমিতাভ চক্রবর্তীর যে পদটি রয়েছে সেই পদটি দেওয়া হতে পারে বঙ্গ বিজেপির জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে অমিতাভবাবু কী করবেন, অমিতাভবাবুর কী হবে? সেটা বিজেপি সূত্রে যেটা জানা যাচ্ছে যে এখনও ঠিক হয়নি এবং সেই কারণেই শুভেন্দু অধিকারীর নাম বঙ্গ বিজেপির দায়িত্বে এখনও একেবারে চূড়ান্ত হয়নি। এখন এই জায়গায় দাঁড়িয়ে যে প্রশ্নটা হচ্ছে যে কেন এমন রদবদল করা হচ্ছে বঙ্গ বিজেপিতে, তো বিজেপির সূত্রে যেটা খবর যে সুকান্ত মজুমদারকে নিয়ে দলের অন্দরই অনেকেই প্রশ্ন তুলছেন। এবং বন্ধুরা, আপনারা জানেন যে এই কদিন আগেও কিন্তু সৌমিত্র খা এই সুকান্ত মজুমদারকে নিয়ে তার ক্ষোভ প্রকাশ্যে নিয়ে এসেছেন এবং সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বিজেপির তরফে একাধিক অভিযোগ কিন্তু আগে থেকেই জমা পড়েছে এবং সেই সব অভিযোগ নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এরই মধ্যে সুকান্ত মজুমদারকে দিল্লিতে ডেকে আলোচনা করেছেন এবং এই যে অভিযোগ, এই অভিযোগগুলি নিয়ে কিন্তু সুকান্ত মজুমদারকে সাবধান করেছিলেন। কিন্তু তারপরেও যেটা দেখা যাচ্ছে যে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু কোনো মতেই কম হচ্ছে না, বরং লাগাতার সেই অভিযোগ বেড়েই চলেছে। এই অবস্থায় সামনেই কিন্তু রাজ্যে পঞ্চায়েত ভোট এবং সেই পঞ্চায়েত ভোটকেই পাখির চোখ করতে চাইছে বিজেপি। এবং যেহেতু শাসক দল তৃণমূল নানা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে এখন বেশ কিছুটাই ঝিমিয়ে পড়েছে, বেশ কিছুটাই মনমরা হয়ে পড়েছে, একেবারে অভিযোগে আক্রান্ত হয়ে লোকের গালাগালি খাচ্ছে, ফলে সেই জায়গায় পঞ্চায়েত ভোটে একটা বড় সাফল্য পেতে চাইছে রাজ্য বিজেপি। এবং তৃণমূল যখন 2011 সালের আগে সিপিএম এর বিরুদ্ধে সাফল্য পেতে শুরু করেছিল, তখন কিন্তু তৃণমূলও তার প্রথম সাফল্য পেয়েছিল এই পঞ্চায়েত ভোটেই। ফলে বিজেপিও চাইছে যে তৃণমূলের বিরুদ্ধে তাদের প্রথম সাফল্য এই পঞ্চায়েত ভোট থেকেই আসুক। এই অবস্থায় পঞ্চায়েত ভোটে সাফল্য পেতে হলে শুভেন্দু অধিকারী যে যোগ্য ব্যক্তি সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কেননা শুভেন্দু অধিকারী কিন্তু তৃণমূলের হয়ে বেশ কিছু জেলাতে তিনি সাংগঠনিক দায়িত্ব সামলেছেন, তিনি জেলার প্রত্যেকটি ব্লকের নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে চলা ব্যক্তি, যোগাযোগ রাখেন। এবং এই যে শুভেন্দু অধিকারের একেবারে মাটির সঙ্গে মিশে
থেকে রাজনীতি করা, একেবারে জেলার ব্লক পঞ্চায়েতের বিভিন্ন নেতা কর্মীদের সঙ্গে তার যে ব্যক্তিগত যোগাযোগ, সেই ব্যক্তিগত যোগাযোগটাই কিন্তু কাজে লাগাতে চাইছেন বিজেপি নেতারা। এবং এই জন্যই কিন্তু এবার শুভেন্দু অধিকারীকে রাজ্য বিজেপির সভাপতি পদে নিয়ে আসতে চলেছেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন বিএল সন্তোষ। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।